আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে শব্দের শ্রেণী বিভাগ নিয়ে হাজির হয়েছি। আমরা শব্দের শ্রেণী বিভাগ নিয়ে কনফিউশনে জানা উত্তর ভুল করে চলে আসে যে এটা দুই প্রকার না তিন প্রকার না পাঁচ প্রকার, কীভাবে অ্যান্সার করব, কনফিউশনে পড়ে যাই। সেই কনফিউশন যাতে আপনাদের আর না হয় সেই জন্য আমি কিছু টেকনিক নিয়ে এসেছি। আমার মনে হয় এই টেকনিকগুলো যদি আপনি মনোযোগ সহকারে দেখেন আর এই শব্দের উৎপত্তিগত হোক, ঘটনামূলক হোক, যেভাবে হোক আপনি এই শব্দগুলো মানে উৎপত্তিগত কোনো কিছু ভুল করবেন না এবং সঠিক উত্তরটি আপনি পরীক্ষার হলে টিক মার্ক দিয়ে আসতে পারবেন। সেই টেকনিকগুলো দেখতে পারি, দেখা যাক। প্রথম আমরা মনে রাখব গাও 235, এটি হচ্ছে আমার প্রথম টেকনিক। এই টেকনিকের প্রথমে আমরা গ দিয়ে আমি বুঝিয়েছি গঠনমূলক, গঠনমূলক শব্দের উৎপত্তি দুই প্রকার, গঠনমূলক শব্দের উৎপত্তি দুই প্রকার কী কী? মৌলিক, একটি হচ্ছে মৌলিক শব্দ। মৌলিক শব্দ কোনটা? যাকে ভাঙা যায় না এবং বিশ্লেষণ করা যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ। এরকম আছে যেমন হাত, গোলাপ, বই, এইগুলি এই ইত্যাদি, এই শব্দগুলি আমরা মৌলিক শব্দ হিসেবে জানব। এবং তারপর আমরা জানব সাধিত শব্দ। সাধিত শব্দ কি? যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আলাদা আলাদা অর্থ পাওয়া যায় সেটি হচ্ছে সাধিত শব্দ। চলন্ত, চলন্ত একটি শব্দ নিলাম, এখানে ভাঙব আমরা, ভাঙলাম চল এবং অন্ত চলন্ত। দেখেন চল এর অর্থ আছে এবং অন্ত এর অর্থ আছে, সুতরাং এটি সাধিত শব্দ। তাহলে গঠনমূলকভাবে শব্দ দুই প্রকার, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। মৌলিক শব্দ যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই শব্দ ছাড়া কোনো কিছু পাওয়া যায় না মৌলিক শব্দ, এবং সাধিত শব্দ চলন্ত, অর্থাৎ যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আলাদা আলাদা করে অর্থ পাওয়া যায়। এবার আমরা বুঝব এই আকারে দিয়ে অর্থমূলক, অর্থমূলকভাবে উৎপত্তি গত শব্দ দুই তিন প্রকার। প্রথম তারপরে তিন প্রকার দেওয়া আছে, তিন প্রকার আমরা এইটা একটু দেখে নেব। প্রথম দেওয়া আছে যৌগিক শব্দ, যৌগিক শব্দ। তারপর আমরা রূপ বা রূঢ়ি শব্দ যাই বলি আমরা রূঢ়ি শব্দ। এবং তৃতীয় নম্বর আমরা জানব যোগরূপ, যোগরূপ শব্দ। যৌগিক শব্দ কি? প্রত্যয় এবং উপসর্গ যোগে গঠিত শব্দ, এর মূল অর্থে দিক না গিয়ে অন্য কোনো অর্থ বোঝায়, সেগুলো যৌগিক শব্দ। যেমন আমরা যদি এখানে যদি একটি উদাহরণ হিসেবে দিতে পারি চিকা মারা, চিকা যোগ মারা, এখানে সরি এখানে যোগ আছে, চিকা যোগ মারা, চিকা মারা। দেখেন চিকা মারা কিন্তু অন্য অর্থ বোঝায়, সেখানে এখানে এসে দেয়ালের লিখন যেটা সেটাকে আমরা চিকা মারা বোঝাই। এবং রূঢ় শব্দ এবং যোগরূঢ় শব্দ বিভিন্ন পরীক্ষায় এই গ্রামার থেকে এসে থাকে, একই জিনিস বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে আসে। এজন্যই আমি এই শব্দগুলোকে মনে রাখার একটি টেকনিক বানিয়েছি, এখান থেকে মানে আর ভুল হবে না। বিভিন্নভাবে এসে থাকে যে মহাযাত্রা কোন শব্দ, রূঢ় শব্দ না যোগরূঢ় শব্দ না সাধিত না মৌলিক, ভুল হয়ে থাকে আমাদের। এই জন্য আমি এদেরকে বানিয়েছি যোগরূঢ় শব্দ রূ প্রবাস তৈগা, রুহু প্রবাস তৈব, এই জিনিসটা একটি টেকনিক। এই জিনিসটা মনে রাখার জন্য আমরা সরি এটাকে কষে দেই। প্রথমে আমরা এই রু দ্বারা রুড়ি শব্দ আমরা বুঝিয়েছি, রুর বা রু, হ দ্বারা আমরা হস্তি বুঝিয়েছি, হস্তি মানে হাতি, অর্থাৎ হস্ত যোগ ইন হস্তি, হস্তি বোঝানো হয় যে হাতের দ্বারা আর কি
কিন্তু এখানে হাতিকে বোঝানো হয়েছে এবং প্রবাস দ্বারা প্রো দ্বারা আমরা প্রবীণকে বুঝিয়েছি। প্রবীণ অর্থ কি? যে বিনা বাজাতে পারে। কিন্তু এখানে প্রবীণ অর্থ বয়স্ক কোনো অভিজ্ঞ ব্যক্তি। এবং বা দ্বারা আমরা বাঁশিকে বুঝিয়েছি, বাঁশের তৈরি যে যন্ত্র বাঁশি। কিন্তু এখানে বাঁশি সেই যন্ত্র না হয়ে ইত্যাদি যে কোনো শব্দ, মানে অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি হলেই যে বাঁশি হবে তা না। কিন্তু এই বাঁশি বলতে একটি বিশেষ বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে। ভিন্ন অর্থ এজন্য এটা কি রুঢ়ি শব্দ আমরা ধরব। তারপরে সদার আমরা সন্দেশকে বুঝিয়েছি। সন্দেশ প্রত্যয়গতিত প্রত্যয়গত শব্দের অর্থ হচ্ছে সংবাদ। কিন্তু এখানে এই সন্দেশ একটা মিষ্টান্ন বিশেষ, মিষ্টান্ন বিশেষকে বুঝিয়েছি। এবং তৈ দ্বারা আমরা তেল, যে কোনো জিনিস থেকে তেল হতে পারে, কিন্তু এখানে তেলের দ্বারা আমরা সরষার তেল হোক আর যে কোনো তেল দ্বারা তেল বুঝিয়েছি। এবং গ দ্বারা আমরা গবেষণা, গবেষণাকে বুঝিয়েছি। এখন এখানে প্রত্যয়গত শব্দ হচ্ছে গো যোগ এসোনা গবেষণা। প্রত্যয়গত অর্থ হচ্ছে গবেষণা, বিশেষ কোনো কিছু গবেষণা করা বা সে বিষয়ে দক্ষতা অর্জনের জন্য আর বেশি অধ্যয়ন করা, এটা হচ্ছে গবেষণা। কিন্তু এখানে গবেষণা গো যোগ এসোনা অর্থাৎ গরুকে খোঁজা, এই ভিন্ন অর্থ, এই জন্যই এটা রুঢ়ি শব্দ। এবং যোগরু শব্দ আমরা মনে রাখবো, যে বা যম পরাজয়, জমের পরাজয়, জমের পরাজয়। এই জো দ্বারা আমরা যোগরুর বুঝিয়েছি, মো দ্বারা আমরা মহাযাত্রা বুঝিয়েছি। মহাযাত্রা এখানে মহাসমারোহের যাত্রা, কিন্তু এখানে মিত্র বোঝানো হয়েছে। এবং প দ্বারা আমরা পঙ্কজ বুঝিয়েছি, প দ্বারা পঙ্কজ। পঙ্কজ কি? পঙ্কে জন্মে যা, পঙ্কে কিন্তু বিভিন্ন ধরনের ফুল ফোটে, শালু পদ্ম বিভিন্ন ধরনের ফুল হয়ে থাকে, কিন্তু এখানে একমাত্র পদ্ম ফুলকে বোঝানো হয়েছে, উদ্দেশ্য ভিন্ন, এজন্য এটি জগুর শব্দ। এবং রা দ্বারা রাজপুত, অর্থাৎ রাজার পুত্র রাজপুত একটি অর্থ, কিন্তু এখানে কিন্তু রাজপুত রাজার পুত্র না হয়ে একটি জাতিগত বিশেষকে বোঝানো হয়েছে। এবং জকে আমরা, হ্যাঁ, জকে আমরা জলধি বুঝিয়েছি। জলধি, জলধি কি? জল ধারণ করে যা তাই জলধি, কিন্তু এখানে কিন্তু জলধি সে অর্থে না, এখানে সমুদ্র অর্থে বুঝিয়েছে। এখন কথা হলো যে রুঢ়ি শব্দ এবং যোগরু শব্দ কীভাবে চিনব। এর বাইরে যদি আসে, তবে এর বাইরে যদি আসে অবশ্যই আমাদের মনে রাখতে হবে এই রুঢ়ি শব্দ, এই এখানে লেখি একটু, যোগরুর শব্দটা হচ্ছে সমাস নিষ্পন্ন শব্দ, যাই আসবে সমাস নিষ্পন্ন। যেমন মহাযাত্রা সমারোহে যাত্রা, পঙ্কজ পঙ্কে জন্মে যা পঙ্কজ, রাজের রাজার পুত্র যে রাজপুত, জলধি জল জল ধারণ করে যে জলধি, এরকম মানে আপনার সমাস নিষ্পন্ন পদ থাকবে। এবং রুঢ়ি শব্দ যেটা, সেটি কিন্তু প্রত্যয় ও উপসর্গ যোগে, উপসর্গ যোগে গঠিত শব্দ হবে। তো যাই হোক, গাও 235 গঠনমূলক শব্দ এবং অর্থমূলক শব্দ এবং উৎসমূলক শব্দ। এবং উৎসমূলক উৎসগত দিক থেকে শব্দের উৎসগত দিক থেকে শব্দ পাঁচ প্রকার, পাঁচ প্রকার। এর মধ্যে আমরা দেখে নেব তদ্ভব, তৎসম, অর্ধ, তৎসম এবং দেশি বিদেশি। উৎসগত দিক থেকে শব্দ পাঁচ প্রকার, তবে এই পাঁচ প্রকার শব্দ আমরা
এই প্রথম অংশে আলোচনা করার জন্য সিদ্ধান্ত নিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই উৎসগত দিক থেকে শব্দের যে পাঁচ প্রকার তা আমরা দ্বিতীয় খণ্ডে আলোচনা করব। দ্বিতীয় খণ্ডে আলোচনা করব এজন্যই আমাদের এই দ্বিতীয় খণ্ড যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আমি আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।